জলপাইগুড়িতে শুরু হতে চলেছে বইমেলা। কাজ পেয়ে খুশি প্যান্ডেলের সাথে যুক্ত শ্রমিকেরা। আগামী 6 তারিখ থেকে শুরু হতে চলেছে জলপাইগুড়ি শহরের FDI স্কুলের মাঠে বইমেলা। সেই বইমেলাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। করোনা আবহ কাটিয়ে বইমেলা হওয়ায় খুশি প্যান্ডেল ব্যবসায়ী থেকে শুরু করে কর্মীরা। করোনা এবং করোনা পরবর্তী সময়ে লকডাউনের কারণে বহুদিন ধরে বন্ধ ছিল সব রকম অনুষ্ঠান। সেই কারণে প্যান্ডেল ব্যবসায়ীদের এক বিশাল ক্ষতি হয়েছে, কিন্তু বহুদিন পর এত বড় অনুষ্ঠান হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এ বিষয়ে প্যান্ডেল ব্যবসায়ী শরৎচন্দ্র দেবনাথ জানান, প্রায় শেষের দিকে চলছে মোটামুটি। ধরেন যে আজকে রাত্রেবেলা, দিনের বেলা, কালকে দিনের, দিনে দিনে না হলেও রাত্রেবেলা কমপ্লিট করে দিতে পারবো, পুরো কাজ হয়ে যাবে। হ্যাঁ, কী কী হচ্ছে দাদা এখানে? আমি তো এখানে প্যান্ডেলের মিস্ত্রি হিসেবে কাজ করছি। প্যান্ডেল মিস্ত্রি আর কি? আবার মানে কতগুলো স্টল টল একটু জানেন? এখানে তো 100 রুপি স্টল হবে, এখনো ফাইনালটা আসে নাই আমাদের, তাও মনে করেন যে 100 হয়ে যাচ্ছে। দাদা এই আপনারা যে কাজ করছেন এখন, মোটামুটি কাজ পাচ্ছেন? এক সময় তো কাজ বন্ধ হয়েছিল করোনার জন্য, তো একদম আমাদের কাজ খুব খারাপের অবস্থা ছিল আমাদের। বিশেষ করে আমাদের জলপাইগুড়ির ক্ষেত্রে তো প্যান্ডেল একবারই হয় নাই, বিয়ে শাদি যে কোনো অনুষ্ঠান বন্ধ ছিল, সরকারি প্রোগ্রাম বন্ধ ছিল। তো মোটামুটি এখন এই যে দুর্গাপূজা কালীপূজার থেকে একটু সিজনটা ভালো আছে আর কি, তাও আশানুরূপ না আর কি। প্রতি বছরে যেরকম কাজ হয় সেই আশানুরূপ আমাদের এখানে কাজ নাই, তাও মোটামুটি। হ্যাঁ, মোটামুটি কাজ আছে এখন। খুশি আপনারা? মোটামুটি খুশি, না খুশি থেকে করবো কি?